Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পালস উইথ মডুলেশন PWM পালস উইথ মডুলেশন কিভাবে আপনারা টাইমারের মাধ্যমে পালস উইথ মডুলেশন জেনারেট করবেন সেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি প্রজেক্ট টাইটেল নাম দিলাম Atlas Automation BD, আমার চ্যানেলের নাম। मॉडल टाइप पीएलसी सिलेक्शन एसएस टू पीएलसी देन आमी ओके कर दिलाम। तो बंधुरा प्रोग्राम शुरू कर आगे प्लीज आमार Atlas Automation BD चैनल सबसक्राइब कर सबसक्राइब कर अपना बेल आइकन एक्टिव कर दिन जाते नतून भिडियो अपलोड कर ले साथे अपना पे আর ফ্রেন্ড, আমার এই চ্যানেলটিতে প্রায় 300 ভিডিও আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেট করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এন্ড এইচএমআই কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। WPL সফটওয়্যার ডেল্টা PLC প্রোগ্রাম। তো বন্ধুরা, প্রোগ্রামটি করতে হলে প্রথমে আপনাকে একটি ওপেন সুইচ নিতে হবে। ওপেন সুইচ অ্যাড্রেস হবে X0 ওপেন সুইচ অ্যাড্রেস। দেন আমি একটি টাইমার নিব, টাইমার TMR, একটি টাইমার নিলাম, টাইমার T0 timer and আমি এখানে ভ্যালু দিব সাপোজ আমি 10 মিলিসেকেন্ড ভ্যালু দিব। 10 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভ্যালু দিলাম। 10 মিলিসেকেন্ড মিন্স 1 সেকেন্ড। দেন আমি ওকে করে দিলাম। দেন আমি এখানে ভার্টিক্যাল লাইন নিব, ভার্টিক্যাল লাইন নিয়ে আমি আরেকটি টাইমার নিব, TMR টাইমার, টাইমার আমি এখন T1 টাইমার নিব, 1 টাইমার। দেন ভ্যালু দিব 20 মিলিসেকেন্ড, 20 মিলিসেকেন্ড মিন্স 2 সেকেন্ড, 2 সেকেন্ড একটি টাইমার নিলাম। দেন আমি এখানে আরেকটি ভার্টিক্যাল লাইন নিব, ভার্টিক্যাল লাইন নিয়ে আমি একটি ক্লোজ কন্ট্যাক্ট নিব, ক্লোজ কন্ট্যাক্ট নিব আমি T0 টাইমার এগেনস্টে আমি একটি ক্লোজ কন্ট্যাক্ট নিব, T0 এগেনস্টে একটি ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। এখন আমি একটি আউটপুট কি নিব, আউটপুট Y0 আউটপুট। দেন আমি এখন আরেকটি টাইমারের ওপেন কন্ট্যাক্ট নিব, T1 টাইমের ওপেন কন্ট্যাক্ট নিব, T1 টাইমারের ওপেন কন্ট্যাক্ট নিব। ওপেন কন্ট্যাক্ট নিয়ে আমি এখন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে J reset নিলাম। আমি T0 কে রিসেট করে দিব, টাইমার কে রিসেট করব, টাইমার 0 নম্বর টাইমার কে রিসেট করে দিব এবং টাইমার 1 কে রিসেট করে দিব। 0 এবং টাইমার 1 কে আমি রিসেট করে দিব। টাইমার 0 কে আমি রিসেট করে দিলাম, টাইমার 1 কে আমি রিসেট করে দিলাম। তো বন্ধুরা, এখন আমার প্রোগ্রামটি শেষ। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব কোনো প্রবলেম আছে কিনা। দেন আমি এখন সিমুলেশন অন করব, অন করে প্রোগ্রামটি পিএলসি তে আমি ডাউনলোড করব। পিএলসি তে ডাউনলোড করা শেষ আমার। এখন আমি ল্যাডার মনিটরিং অন করব, অন করে আমি প্রোগ্রামটি রান করে দিব, পিএলসি কে আমি রান করে দিব। এখন আমি আমার সুইচ X0 সুইচকে অন করব, অন করে দিলাম। দেখুন আমার পালস উইথ মডুলেশন 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ, 1 সেকেন্ড অন 1 সেকেন্ড অফ পালস উইথ মডুলেশন
পালস উইথ মডুলেশন আমার ক্রিয়েট হয়েছে, দেখেন Y0 পালস উইথ মডুলেশন। এই প্রোগ্রামটি আমি করছি দুটি টাইমারের মাধ্যমে, টাইমার 0 টাইমার 1। এখানে আমি সময় দিচ্ছি 10 মিলি সেকেন্ড মিন্স 1 সেকেন্ড, আর 20 মিলি সেকেন্ড মিন্স 2 সেকেন্ড 2 সেকেন্ড। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা দুটি টাইমার ব্যবহার করে পালস উইথ মডুলেশন PWM পালস উইথ মডুলেশন প্রোগ্রাম করবেন। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ইউজার প্লিজ ভিডিওটি দেখে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি PLC এন্ড HMI কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর যদি আপনার PLC এবং HMI বা ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোনো ইকুইপমেন্ট আপনারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সার্ভিস করতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।